সন্দেশখালীতে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা, এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী, এলাকায় ঢুকতে বাধা বিজেপি প্রতিনিধি দলকে, উত্তম সর্দারকে সাসপেন্ড করল তৃণমূল। অগ্নিগর্ভ পরিস্থিতি সন্দেশখালীতে, এলাকার মানুষ ও মহিলাদের বিক্ষোভে দফায় দফায় উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। বর্তমান অবস্থায় দাঁড়িয়ে শুক্রবার রাত 9টা থেকে ত্রিমোহিনী বাজার সহ গোটা সন্দেশখালী এলাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। এদিন এলাকায় সেই নোটিশ টাঙানো হয় পুলিশের পক্ষ থেকে, মাইকিং করে জানানো হয়, ঘোষণা করা হয় 144 ধারা অমান্য করে জমায়েত করলে গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যেই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এলাকায়। এলাকায় রয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। এলাকায় চলছে রুট মার্চ। সন্দেশখালী ফেরিঘাট এলাকাতেও মোতায়েন করা হয়েছে বিশাল বাহিনী। এসবের মাঝেই সন্দেশখালী নিয়ে পদক্ষেপ করল শাসক দল তৃণমূল। শেখ শাজাহান অনুগামী উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য উত্তম সত্তারকে আগামী 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। শনিবার ধর্মতলায় তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকে এই ঘোষণা করেন মন্ত্রী পার্থ ভৌমিক। সন্দেশখালী ইস্যুতে রাজভবন অভিযান করা হয় এদিন বিজেপির পক্ষ থেকে। বিজেপি বিধায়কদের পক্ষ থেকে এদিনের মিছিলে নেতৃত্ব দেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাতে লেখা সন্দেশখালী পাশে আছি এই সংক্রান্ত পোস্টার, স্লোগান দিতে দিতে এগিয়ে চলেন বিজেপির বিধায়কদের মিছিল। স্লোগান দিতে দিতে এগিয়ে চলে বিজেপি বিধায়কদের মিছিল। সন্দেশখালী ইস্যুতে রাজ্যপালকে হস্তক্ষেপ করবার জন্যও আবেদন জানান শুভেন্দু অধিকারী। অপরদিকে এদিন সন্দেশখালীতে যাবার মুখে বাধা পেলেন বিজেপির প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলকে স্থানীয় রামপুরে আটকে দেওয়া হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। দলের নেতৃত্বে ছিলেন বিজেপি নেত্রী অর্চনা মজুমদার। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় 144 ধারা জারি থাকার কারণে এলাকায় প্রবেশ করতে পারবেন না তারা। অপরদিকে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় তারা দলে 4 জন রয়েছেন, প্রয়োজনে তাদের সাথে পুলিশ দেওয়া হোক। তবে মিনাখার এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী তাদেরকে আটকে দেন। এ বিষয়ে বিজেপি নেতা তথা বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি তাপস ঘোষ বলেন, আমরা সন্দেশখালী থানায় যাচ্ছি। সন্দেশখালী থানা আমরা আমাদের রাজ্যের আমাদের এই জোনের কনভেনার সঞ্জয় দা আছেন, রাজ্যসভা আমাদের জেলার সভাপতি রয়েছেন, অর্চনাদি রয়েছেন। আমরা আজকে এই প্ল্যানিং করেছিলাম এখানে যাওয়ার, রাস্তায় আটকে দিয়েছে অবৈধভাবে, বেআইনিভাবে। 144 ধারা আছে, 5 জনের কম যাওয়া যাবে, আমরা 4 জন যেতে যাচ্ছি, সেখানেও প্রবলেম, সেখানেও যেতে দেবে না। নিয়ম আইন খালি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর, আর এই বীর পুঙ্গব পুলিশ যাদের নামে অভিযোগ, যাদের নামে গ্রামবাসীদের অভিযোগ, তাদের কাউকে পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না এখনো পর্যন্ত। স্থানীয় সূত্রে জানা গেছে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা, বাইরে থেকে আরও পুলিশ কর্মী নিয়োগ করা হয়েছে। ড্রোনের সাহায্যে চলছে নজরদারি, ঘন ঘন এলাকায় চলছে রুট মার্চ। পুলিশের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে অশান্তি ছড়ানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে বারাসাতের ডিআইজি সুমিত কুমার বলেন, 144 ধারা যে পুরো সন্দেশখালী থানা এলাকায় করা হয়েছে, কিন্তু এটা আমরা ইনশিওর করছি যদি কোনো প্রেক্ষার্থী আসে আজকে তো ওকে আমরা সব রকম সাহায্য করবো। আর আমি মিডিয়া দিয়ে যত মানুষ আছে তাদেরকে রিকোয়েস্ট করছি কি কোনো গন্ডগোলে পা দেবেন না, অনেক সখ্ত অ্যাকশন নেওয়া হবে। আর যদি কোনো অসুবিধা আছে, কমপ্লেন আছে তো আমাদের কাছে আসুন, উইল টেক অল, উইল এক্সটেন্ড অল হেল্প, কিন্তু কোনো গন্ডগোল করবেন না। প্রচুর পুলিশ আছে, প্রচুর স্টেট গভর্নমেন্ট একদম চাইছে না কি এরকম কোনো আর কোনো গন্ডগোল হোক। সো খুব কপালে কষ্ট আছে, সবাই আমাদের সাহায্য করে, ধন্যবাদ। কালকে কিছু লোক বদমাশি করেছিল তো ওরা 8 জন অ্যারেস্ট হয়েছে, আজ যে আগে বদমাশি করেছে বা করবে তো সবাই অ্যারেস্ট হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, সন্দেশখালী। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।